Aksinya warna gue. Ada sih. তোকে না দেখতে আজকে অনেক সুন্দর লাগছে ভাই আপনার দুটো পায় দিন আপনি আমার রুম থেকে বের হয়ে যান যদি আমি দেখতে পারি তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কেউ দেখবে না সবাই এখন ঘুমায় আছে ঠিক আছে তারপর আপনি আমার রুমে চলে যান তোকে আমি যেই দিন তুই এবারে প্রথম কাজে আসছিস না সেদিনই তোকে আমার অনেক ভালো লাগছে দেখেন ভাই অনেক ভালো আছে আমি গরিব মানুষের মেয়ে আমার ইজ্জত নিয়ে বেশি টানাটানি করি আমি আজকে তোর কাছে থাকবো আরে না কি বলতেছেন আপনি এসব আমি তোকে ভালোবাসি তোকে এই রাজমহলের বউ করে রাখবো আমি বাসার ছোট ছেলে না আমার দরকার নেই ভাই আপনি দুটো পায়ে ধরে যদি ভাবি আমাকে এখানে দেখতে পারে না আমার রুমে যে আপনি তাইলে অবস্থা খারাপ হয়ে যাবে বা ভাইয়া কেউ জানবে না আমি তোকে ভালোবাসি আমি তোকে বিয়ে করে এই বাড়ির ছোট বউয়ের মর্যাদা দিয়েই রাখবো আমি ভালোবাসি তোকে দেখার পর থেকে আমার তোকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না তোকে আমি বিয়ে করে একদম আমার বউয়ের মর্যাদা দিয়ে এই পরিবারের ছোট বউয়ের মর্যাদা দিয়ে তোকে আমি এই বাসায় রাখবো দেখেন ভাইয়া আমার ইজ্জত নিয়ে আপনি খেলাখেলি করবেন আমি তোর ইজ্জত নিয়ে খেলছি না তো তুই এই বাসার ছোট বউ হয়ে থাকবি আমার লাগবে না আমি কাজের মেয়ে আমাকে কাজের মেয়ে মানে আপনি কি সারা জীবন কি কাজের মেয়ে থাকবি নাকি এত সুন্দর চেহারাটা থাক আমার সুন্দর চেহারা থাক আমি আমি তোকে অনেক ভালোবাসি কি করতেছেন আপনি কিছু না তুই আমার কথাটা রাখ আমি তোকে বিয়ে করব আমি তোর কথা দিলাম আপনি আমার ইজ্জত নিয়ে টানাটানি করবেন না ভাই না ইজ্জত নিয়ে টানাটানি আমি তোকে বউ বানাবো প্লিজ চলে যান বেদের মে জুসনায়া মাই কথা দিয়াছে বাবা মনিশুকে কি সুন্দর গান গাইতেছো তো তোমার ডিউটিটা কি উপরে না নিছে শোনো জুসনা আমি মনে করো তোমার জন্য সাদের ডিউটি দে আর বাসার সবার জন্য মনে করো গেরো ডিউটি দে নিছে তো আমার নাম তো জুসনা না মোহনা এই কি কথা মোহনা জুসনা মনে করো কাজ তো মনে করো দুজনে দেখতে হবে তুমি হয়তো বাসার ভিতরে কাজ করো আমি বাইরে কাজ করি কোয়ালিটি কিন্তু সমান সমান আমি তোমারে ভালোবাসি তুমি আমারে আদর করে বলবা তুমি আমার জন্য প্রতিদিন এনে অপেক্ষা করো আমি খুব খুশি হই তা না হয় তুমি আমার চাকরি খাবার চিন্তা করতেছ মোহনা এটা কিন্তু কথা কইলা বলো এই শোন একটা কথা কই এত স্পেশাল পারিস না আমার তোর ভালো লাগে না আর তুই ওই যে জুস না আছে না জুসের পিছনে ঘুর লাভ আছে ঠিক আছে আমার পিছনে ঘুরিস আরে কি কো না কো আমার কিছু ভালো লাগে না আমি এত দারুণ দারুণ দামি দামি সোনো মারি ফিল্ম মেজে সুন্দর হইবার লাগে আমার কিছু ভালো লাগে না মোহনা আমি তো চাকরি করতেছি তোমার লাগিয়া বুঝছো তুমি যদি না তা করো আমি চাকরিটা করুন কি একটা কথা আমার ভাল লাগে না বুঝছো তুমি আমার চাকরি খাইয়া তো সমস্যা নাই তুমি আমার বলো ভালোবাসো তাহলে আমার কিচ্ছু লাগবো না তোমাকে ভালোভাবে কইতাছি আমার পিছ সাইডে দান করে পছন্দ করি না তুই কি লেগে বুঝাস না রে ভাই আমার
পিছনে আর ঘুরবি না, কই দিলাম খবর আ যাব। বনা, তুমি আমার ভালোবাসার মূল্য দিলা না। দিকো মহামা, এই নবাব হয়ে একদিন তোমার স্বামী হইব। আমি ভালোবাসি তোমার হাল চাপতাম না। মোহনা, ও মোহনা, মোহনা, ও মোহনা, তুমি আমার মোহনা। রে সাদর উপর কি করাস? ও ভাই ভীষণ গরম লাগতেছে, তাই একটু পুরো ইসলাম বাতাস খাইতাম। বাতাস খাওয়ার লেগে আইসস না অন্য কিছু করবার লেগে আইসস? ভাই যে কি কন, অন্য কিছু আবার কি? আমরা তো আমার ভালো করে চিনেন। আমি মনে করেন কি একটু বাতাস খাওয়ার লেগে মাঝে মাঝে সাদ হয়। বাতাস খাওয়ার লেগে আইসস না কিসের জন্য আইসস সেটা তো আমি বলছি। কি কইছি বুঝছস? আমার চোখে ফাঁকি দেওয়া তো সহজ না। আমি এইমাত্র দেখলাম মোহনা নিচে নামতেছে, তুই মোহনার পাশে পাশে দৌড়াইছিলি, ঠিক বলি নাই? ও ভাই এই জন্য আপনি আমার জিজ্ঞাসা করতেছেন? আরে আমি তো আগে থেকে সাদর মন আসলে কাপড় নিত, আপনাদের প্যান্ট শার্ট নিত কি আর হয়ে গেছে? এখানে তো মনের সাথে আমার কোনো কথাই নাই। মনে কি এখন গেছে নাকি? এই বেটা তোর ডিউটি হলো নিচে, তুই সাদর উপরে কি করাস? হ্যাঁ সাদর উপরে কি তোর ডিউটি? আচ্ছা ভাই আমি সাদর মেয়ের সঙ্গে ডিউটি জানে নিচ্ছে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবাব আলী, বুঝি বুঝি সব কিছুই বুঝি। এক সময় তোর মতন আমারও তো বয়স আছিল, একটা সমস্যা নাই, তোদের কাজ তোরা চালায় যা আর আমার কাজ আমি চালাই। তারপরে দেখি ও জানি কিরকম কিরকম করতেছে, আজকে কোন কাজটা তো করতেছে না মনোযোগ দিয়ে। ভাবি আমি তোমাকে, তুমি আমার বড় ভাবি, আমার মায়ের মতন, আর তুমি আমাকে এইভাবে সন্দেহ করলে ভাবি সি আমার খুব খারাপ লাগছে। সন্দেহ করছি না কিন্তু জিনিসটা খুব খারাপ লাগছে। তুমি আমাকে এইভাবে সন্দেহ করো, আমি এটা খুব কষ্ট পেলাম ভাবি। আমি যাই ভাই। তুই মনে কিছু করিস না। না ভাবি তুমি আমাকে অনেক সন্দেহ করছো। বুঝলাম না বিষয়টা, মন আরো দেখি ও কিরকম করতেছে, কাজে কামে মন নাই ওর অবস্থা। আচ্ছা আমরা ওই মার্কেট থেকে গিফট কিনে তারপর ওই বাড়িতে যাব। আচ্ছা তুমি যা ভালো মনে করো, কারণ ওখানে আমাদের যেহেতু একটা স্পেশাল ভাবে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, হ্যাঁ আমরা ওই স্পেশাল গিফটও কিনতে হবে অবশ্যই। আচ্ছা দাঁড়াও, পুরানো অভ্যাসটা এখনো রয়ে গেছে। হ্যাঁ অবশ্যই সবসময় থাকবে। তুমি কি চাও না নাকি? না আমি তো চাই, আমার বউ, আমি আমার বউকে আদর করব, যখন মনে চাই তখন আদর করব। তাই বুঝি? আচ্ছা আচ্ছা চলো, দিকে হয়ে যাচ্ছে না, রাত্রে এসে কথা হবে। আচ্ছা আমার ভাই হৃদয় কোথায়? হৃদয় তো একটু বাইরে গেছে। ওকে তুমি চোখ চোখে রাখবা, শাসন করবা, বুঝছো? হৃদয় কথা শোনা না আগের মতো, ঠিক আছে? শুনতে হবে, ওর জন্যই সবকিছু, কি কিছু বুঝছো? একটা হবে বলে আরেকটা ও কথা শোনা না এখন। আচ্ছা আমি তোমার ভাইকে শাসন করব। আচ্ছা ঠিক আছে চলো বাইরে যাই। অনেক সুন্দর এবং সুইট লাগতেছে এই কাপড়টা। হ্যাঁ এই কাপড়টা পুরো অনেক মানাইছি। আজকেও দেও না, দাঁড়াও আমি আসতেছি। মোনা যদি কোনো সদাই লাগে নিচে আমাদের দারোয়ান আছে, তাকে বলবে সাইনা দিবে। আচ্ছা ঠিক আছে। আর বাসায় দরজা সব লাগায় রাখবে, হ্যাঁ বাসা বাইরে যাবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না। আচ্ছা তোমাকে এখন অনেক সুন্দর লাগছে। আরে না হলে কি আমার বউ, চলো দেরি হয়ে যাচ্ছে, চলো।
নববালি হে নববালি সুর 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 ওয়ালাইকুম আসসালাম এখানে বইসা বইসা ঘুমাও ডিডি রাইখা না সমস্যা রাত কি করছ স্যার গতকালকে কয়েকটা ফ্লাইট থেকে দালুক আসা যাওয়া করছিল তাই সফটওয়্যার ঠিক মতো ঘুমাতে পারছি না আচ্ছা বুঝতে পারছি পাঁচতলায় যে ভাড়া দেওয়ার কথা ছিল সেটা কেন আনছস ও স্যার সকালে গিয়েছিলাম বলছে কালকে সন্ধ্যা সময় যাওয়ার জন্য আচ্ছা কালকে সন্ধ্যা সময় টাকাটা দিলে আমার বাসায় পৌঁছে দিবে আর তোর বাবাকে নিয়ে আমরা একটু বাইরে যাইতেছি বাসায় মোহন আছে মোহনের যদি কিছু লাগে করে এনে দিস আর ঠিকভাবে ডিউটি করিস আচ্ছা স্যার স্যার একটা কথা ছিল বল মাস তো শেষ যদি বেতন না দেওয়া তাহলে একটু উপকার হতো আরে বেটা সবে মাত্র মাস শেষ হয়েছে একটু অপেক্ষা কর হ্যাঁ বারো টাকা দিয়ে তুলি তারপর বেতন দিব খালি বেতন বেতন করস ঠিকভাবে খেয়াল রাখিস আচ্ছা স্যার হ্যাঁ আচ্ছা শোনো নবাব ভাই একটা কথা বলি এই যে আয়সা দেখলাম তুমি ঘুমাইতেছ মাস শেষ হওয়ার আগে টাকা টাকা করো যদি সুরমু ঢুকে তাহলে বুঝ ঠিক আছে খেয়াল রেখে নবাব আলী কখনো কোনো সময় এই সোফা ফাঁকি দিয়ে সুর ঢুকতে পারতো না দেখছো দেখছো কিন্তু আমরা কিন্তু এসে দেখছি ঘুমাইতেছ আচ্ছা ঠিক আছে বৃক্ষতার বলে পরিচয় দেখা যাবে হ্যাঁ আচ্ছা স্যার আচ্ছা খেয়াল রাখিস ওয়ালাইকুম আসসালাম চলো চলো তোমরা যাও চল বেটা আমাদের আত্মীয় বাড়ি দাওয়াত দিছে যদি না যাই তাহলে একটা খারাপ দেখা যায় হ্যাঁ আমার আজকে শরীরটা ভালো লাগছে না তোমরা যাও ভাইয়া ভাবি তোমরা চলো না ভাই এত বড় বলতেছে চলো আচ্ছা শুন যাবি না যখন বাসায় ওই যে মোহন আছে আর ওই যে গেটে দারোয়ান আছে কোনো কিছু লাগলে ওদেরকে বলবি দারোয়ানকে বলবি আইনে দেওয়ার জন্য আর বাসায় থাকবি আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি বাসা নিয়ে কোনো টেনশন করো না আমি আসি না টেনশন তো করি আমি তোকে নিয়ে তুই আমার একমাত্র ভাই হ্যাঁ তুই আমার কাছাকাছি থাকবি পাশাপাশি থাকবি কিন্তু তোকে খুঁজে পাওয়া যায় না আজকে শরীরটা ভালো না ভাইয়া তুমি যাও আর আমি বাসার দিকে খেয়াল রাখবো আচ্ছা চল তুই এখনই বাসায় যাবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা যাইতেছি আমরা ফিরতে কিন্তু রাত হবে আচ্ছা দাও তুমি কোনো টেনশন করো না আমি বাসায় আছি আচ্ছা ওকে ভালো থাকিস যাই বাসায় যাই মোহন আজকে একা আছে আজকে খেলা জমবে যা আমি বাসায় আছি সমস্যা নাই তুই ডিউটি কর আচ্ছা স্যার আচ্ছা থাক ভালোভাবে ডিউটি করবি কিন্তু বলছিলাম বাসাটা খালি মনের সাথে আসতো আমি যে ফ্যামিলি আলাপটা করে এলাম কি করি না একটু ফরে যাই ফরে যাই আর সারের বুকে দাও তাই করে দিয়ে অনেক কাজ করেছে চলো না মোনা আমি কি দেখলাম ছোটু সাহেবের সাথে তুমি মনা
আমি কি দেখলাম এই ঘটনা যদি বড় সাহেব জানে তাহলে তো বিরাট সমস্যা হয়ে যাবে না 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 বলা যাবে না একমাত্র ছোট ভাই কেন এরকম করো শান্ত হবো শান্ত হওয়ার মতো কাজ তো করে নাই হ্যাঁ ওকে বলে এইভাবে চলাধুলো আরেক ভাবে চলে ছোট মানুষ তুমি জানো না ওর জন্য আমরা কত কিছু ত্যাগ করছি কেন এরকম করো করছি তো ঠিক আছে কিন্তু এখনের তো সমাজ ব্যবস্থা ভালো না আমার একমাত্র ছোট ভাইকে নিয়ে আমার টেনশন বুঝছো ওর চলাফেরা আমার কাছে ভালো হয় না টেনশন করো না আমি ওর বুঝে বলবো ঠিক আছে আচ্ছা একটা কথা বলবো আজ থেকে না আমি আর এই বাসায় রাতে থাকবো না আমার বাবাকে বলছি বাবা এসে আমাকে নিয়ে যাবে কি তুই তো কখনো এই কথা বলছ না রাতে থাকবে না মানে কি আমি যদি বলি ওকে বলি এইভাবে চলার জন্য চলো এইভাবে তাহলে কেন এরকম করতেছো বলো ঠিক আছে যদি একটা বিপদ ঘটে তখন তো সেই বিপদটা আমার পয়তে হবে সেটা তুমি বুঝো না কেন এরকম কিছু করবে না ঠিক আছে কারণ অনেক ভালো ছেলে তুমি জানো না তোমার ভাই তুমি বুঝো না না বুঝি তো ঠিক আছে আমার একমাত্র ভাই ওকে আদর করি ছোটবেলা আমাদের মা বাবা মারা গেছে তারপর ছোটবেলা থেকে তুমি তাকে আদর করে অনেক বড় করছো বসো সেই জন্যই তো তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি এই ফ্যামিলিটাকে যেভাবে গুছাই রাখছো আসলে আমার ভাগ্যটা ভালো আমি দোয়া করি তোমার জন্য যে প্রত্যেকটা পরিবারে তোমার মতন একটা স্ত্রী যেন থাকে আমিও চাই যে প্রত্যেকটা মেয়ে যেন তোমার মতো স্বামী পায় তাই হ্যাঁ সেই জন্য আমার তোমার অনেক ভালো লাগে আসলে ছোট ভাইটার জন্য এই জন্যই টেনশন করি হ্যাঁ আমাদের তো আর কেউ নাই তুমি এত রাগ করে না দেখো সব কিছু ঠিক হয়ে যাবে আর সেটা কিন্তু তোমার দায়িত্ব অবশ্যই হ্যাঁ তুমি ওকে শাসাবে শাসন করবে তুমি আমার উপরে ছেড়ে দাও আমি সব কিছু ঠিক করে দেবো হ্যাঁ এখন তো আমি তোমাকে আদর করব তোমাকে যে ড্রেসটা এরকম লাগতেছে এই সিচুয়েশন তো আর আমার জীবনে আসবে না কে বলছে আসবে না হ্যাঁ আসবে তাহলে এই মুহূর্তে আমি এখন আমি আমার স্বামী স্ত্রীর ভালোবাসা সব সময় থাকে থাকে তো ঠিক আছে আমার তো সহ্য হচ্ছে না এখনই তোমাকে আদর করব আচ্ছা দাঁড়াও চেঞ্জ করে আসি কাপড় চেঞ্জ করে আসি প্লিজ আচ্ছা শোনো কি মোনাকে বলবে হ্যাঁ আজকে রাত্রে আমরা ভাই সবাই একসাথে বসে ফুল ফ্যামিলি রাতে ডিনার করব ঠিক আছে ভালো ভালো রান্না করার জন্য তাই বুঝি হ্যাঁ আমি জানি তো তুমি তোমার ভাইয়ের সাথে রাগ করে কখনো থাকতে পারবে না কারণ তুমি তো তার তোমার সন্তানের মতো মানুষ করছো ঠিক কথাই বলছো আসলে ওই ভাইয়ের জন্য হ্যাঁ তুমি একটা সন্তানও নাও ভাই হ্যাঁ ওই ভাইকে তুমি এত আদর করো হ্যাঁ আমি তোমার ব্যথাটা বুঝি কিন্তু তুমি জানো তারপরও তুমি ওর সাথে কথা বলো কেন বলো বলো কথা যে বলি হ্যাঁ আমার মনের ভিতর কিরকম জানি লাগে ওকে নিয়ে আমার সবসময় ভয় হয় না জানি কিছু হয় না জানি কিছু হয় কিচ্ছু হবে না আল্লাহ ভরসা কেন জানো কারণ হ তুমি যেমনই দেখো তার চেয়ে অনেক ভালো হওয়ার মনটা কিন্তু অনেক ভালো কারণ হওয়ার সাথে চব্বিশ ঘন্টা আমি থাকি আমি বুঝি হ কেমন আমি যদি ওর বুঝাই বলি হ মানবে ঠিক আছে তুমি প্লিজ আর রাগ করে না প্রতি না না রাগ তো করব না আমি অনেক খুশি হয়েছি তুমি যে বলছো আল্লাহ যেন পূরণ করে হ্যাঁ অবশ্যই আমি অনেক খুশি হয়েছি তুমি যে বলছো আমরা সবাই একসাথে ডিনার করব আমি অনেক হ্যাপি মোহনা ভাইয়া ভাবি আসছে নাকি হ্যাঁ দারোয়ান কি ভাইয়া ভাবিকে কিছু বলছে মনে হয় না বলছে যদি বলতো এই তাহলে তো বাবা কিছু বলছে তোমাকে না অনেক সুন্দর মোহনা কি আছে
ভাবি এই যে আমি আসছি আসতে হবে আচ্ছা ভাবি আসছে এতরে কি কি এলো বাবা আরে আপা তুমি এসো হ্যাঁ হ্যাঁ মা আমি আসি আচ্ছা মা তুই হঠাৎ করে আমার সংবাদ দিলে তো সব লোক তো বন্ধ হইছে না তেমন কিছু না আচ্ছা এসব বাদ দাও বাসা যাই এখন না সকালবেলা আমরা রুটি নাস্তা করি তুই জানোস না ভাবি আপনি কোনো চিন্তা করেন না আমি সকালে উঠে এসে পড়ব আপনি উঠার আগে দেখবেন নাস্তা রেডি আচ্ছা তোর যা ভালো লাগে তুই তাই কর সকাল সকাল এসে বইছ ওকে আপা তুমি দাঁড়াম একটা নিয়ে আসি আচ্ছা সসা কি হইছে আমি বুঝলাম না অত কোনো দিন রাতে বাসায় থাকবে কথা বলে না হঠাৎ করে বলতেছে বাসায় যাইব গা কি সমস্যা মাইও আমি তো জানি না কি সমস্যা তোমাদের নিয়ে থাকে ছোট ভাইটারে নিয়ে এমন একটা টেনশনের মধ্যে আছি কি যে শুরু করছে মেয়েটা কেন কি হয়েছে মোহনা আরে বললো না ও রাত্রে কোনো সময় বাসায় যা ওর আব্বুর ফোন দিয়েছে আইসা নেওয়ার জন্য ওর আব্বু আজকে আইসা নিয়ে গেছে ও কি বাসায় চলে গেছে হ্যাঁ বাসায় চলে গেছে সকাল আইসা বললো তো আমাদের কি কিভাবে নাস্তা বানাই দিব তো সকাল সকাল এই ব্যাপারে তুমি টেনশন করো না তুমি আসো না তুমি নিজের হাতে নাস্তা তৈরি করবে আমি খাবো ও মাই গড তাই বুঝি হ্যাঁ আমি তো চাই আমার বউ প্রতিদিন আমাকে নাস্তা তৈরি করে দিক আমি খাই আচ্ছা শুধু নাস্তা খাওয়া আর ওই খাবার নিয়ে থাকলে হবে আমার প্রতি তোমার একটু খেয়াল রাখতে হবে না আমি বুঝি তোমার প্রতি খেয়াল রাখি না খেয়াল তো রাখোই কিন্তু আমার তো মন চাই সব সময় সর্বক্ষণ আমার পাশাপাশি আমার কাছে কাছে থাকবে আমি তো সব সময় তোমার পাশে থাকি তাই না হ্যাঁ থাকো তো ঠিকই কিন্তু আরো কাছে তোমাকে আমি পেতে চাই এই না হলে কি আমার বউ আমি তো জানি যে তুমি সব সময় সর্বক্ষণ আমাকে তোমার পাশে দেখতে চাও তোমাকে এক মুহূর্তের জন্য মিস হইলে আমার মনে হয় সমস্ত পৃথিবীটা আমার কাছে অন্ধকার সেই জিনিসটা তুমি বুঝো না বুঝলে ওই যে তোমার কাছে থাকি না বুঝো তো ঠিকই কিন্তু আমার টেনশন হয় আমার ভাইকে নিয়ে বুঝছো তুমি টেনশন করো না ঠিক আছে তুমি যেটা ভাবো এটা না আমাদের ভাইয়ে অনেক ভালো বুঝাইলে হ বুঝে আমাদের কথা বুঝে না তুমি বলো না ঠিক আছে তোমার কথা তো মানে তোমার কথার বাইরে তো যায় না ওরা তো ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো তুমি মানুষ করছো আমি মানুষ করছি তোমার কি কোনোদিন আমাদেরকে অপমান করবে তোমার কি মনে হয় না তা ঠিক আছে এখন শুধু ভাই মহনা সব কিছু বাদ এখন তুমি আর আমি জানি তুমি হৃদয় রুমে আসে আসো হৃদয়কে ডাক দাও হৃদয় আসছি ভাবি হ্যাঁ মহনা খাবাতে বসো বসো কি ব্যাপার মোহনা এরকম করতেছে কেন মোহনা বমি করতেছে মোহনার কোনো সমস্যা হয়েছে দেখো তো আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি তুমি বসো হ্যাঁ দেখো দেখো কেন কি ব্যাপার বুঝলাম না কিছু কি হয়েছে বলো কি হয়েছে মোহনা বমি করলো মাথা ঘুরাইতেছে আমার তো কেমন সন্দেহ লাগতেছে কি সন্দেহ লাগতেছে ঘুরে বলো আমার তো মনে হয় মোহনা প্রেগনেন্ট বলো কি হ্যাঁ প্রেগনেন্ট চলো মোহনা রুমে যাই চলো 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 কিরে মোহনা কি মোহনা কাটতেছিস কেন কি হয়েছে
তোর ভাই কি জিগা বল তোর ভাইয়ের কাছে কি হইছে বল বল সত্যি করে তোর ভাইয়ের কাছে কি হইছে কিরে বল বল না সত্যি করে তোর ভাইয়ের কাছে কি হইছে মোহনা বল বল সত্যি করে বল তোর ভাইয়ের কাছে কি হইছে মোহনা কি জিগাইতেছে আমি ধরে তোমার দায়িত্ব ছিল তোমার কাজের মেয়ে কিভাবে ভালো থাকবে সুস্থ থাকবে সেই খেয়াল রাখা তুমি সেই খেয়াল রাখতে পারো নাই এই কাজটা কে করছে জানো কে করছে নয়েবে করছে আমি প্রায় সময় দেখছি নয়েবে ওর সাথে ওই যে ছাদের উপরে তারা তারা কথা বলে ঠিক বলি নাই এই তো ভাই কি বলে বিজয় নয়বার ধরে লিয়া আমি ভাই আমি এখন নিয়ে আসছি ওর বিচার করব আমি তুমি না জানেন না না বুঝা তুমি সারা কিছু তোমার ভাইয়ের নববার ধরে আগে জানো বুঝো তারপরে দেখো কি জানবো কি বুঝবো একটা মেয়ে চোখের সামনে কাটতেছে সপ্তম মিনিটের চোখে দেখতেছি আমার তো মনে হয় না বাবা না তোমার ভাই এই কাজটা করছে কি বলতেছো আমার ভাই করছে হ্যাঁ তোমার ভাই করছে তুমি নববের পাঠাই দিছো আনার জন্য তুমি এমন একটা কথা বলতে পারলে আমার ভাইয়ের বিরুদ্ধে হ্যাঁ আমার ভাই এরকম কাজ করতে পারে আমার ভাইকে আমি চিনি না আমি না বুঝা কথাটা বলি নাই তুমি না আমার ভাইকে ছোট দেখে লালন পালন করে এত বড় করছো শুনো আমি কিলি আমার ছোট ভাই না মিথ্যা কথা বলবো তুমি কি বলো এগুলা আমি দেখছি দেখি তো তোমারে বলতাছি তোমার দেখা মিথ্যা আমি নিজের চোখে দেখছি ও নবের সাথে দাঁড়ায় কথা বলতেছে উল্টা পাল্টা কথা বলো বুঝছো আচ্ছা মিথ্যা কোনটা সত্যি কোনটা হই তো প্রমাণ কি রে তুই কো এ গঠন কেন গড়াইছে ভাবি আমি আই আই মোহনার পেটে বাচ্চা মোহনা পেটে এই কাজটা তুই করছস তোকে আমি দেখছি ছাদের উপরে দাঁড়ায় মোহনের সাথে প্রীতির আলাপ করো হ্যাঁ এখন পেট বাজায় বুঝছ এটার বিচার হবে ভাই দেখেন আমি আপনার বাড়ি নুন খাই আমার আমার পক্ষে জীবন সম্ভব না এসব বাজে কাজ করা মোহনা তুমি চুপ করে আছো কেন তুমি সত্যি করে বলো হ্যাঁ মোহনা সত্য করে কি বলবে আমি তো জানি আমি নিজের চোখে দেখিলে আমার চোখে তো ফাঁকি দিতে পারবো না এই কাজটা তুই করছাস বুঝছাস আচ্ছা তুমি চুপ থাকো না বলো মোহনা সত্যি করে বলো তুমি মোহনা কি বলবে আচ্ছা তুমি একটু শান্ত হও না প্লিজ শান্ত হব শান্ত হওয়ার মতো কাজ করছো বলো মোহনা কেন বলতে পারবি না কে গঠন গড়াইছে বল এই মোহনা তুই বুঝছস না কেন তুই যে নাম না বলস তাহলে আমি কার বিচার করব বল বল তুই এই কাজটা ছোট ভাই করছে দেখছো আমি যে তোমারে বলছি তুমি তো আমার কথাটা পাত্তাই দিছ না ভাইয়া আমি আপনার বাড়ি নুন খাই আপনি কি করে ভাবলেন আমি আপনার বাড়ির মান ইজ্জত নিয়ে খেলবো আসলে নবাব তুই আমারে আশ্চর্য করে দিয়েছিস আমার সমস্ত শরীর কাঁপতেছে আমি যে কি করব শান্ত হইতে বলতেছে এমন একটা কাজ আমার ছোট ভাই করছে আমার নিজের প্রতি আমার নিজের ঘৃণা হইতেছে আমি কি করব দেখছো আজকে তোমার ভাই তোমার জন্য তোমার ভাইয়ের অবস্থা তোমার কি ছোটবেলা থেকে আমরা এর জন্য এত ইয়া করে মানুষ করছিলাম আমি তোকে কখনো কোনো কিছু বলি নাই তুই যে আবদার আমার কাছে করছস সব আবদার তোর মিটানোর আমি চেষ্টা করছি কিন্তু তুই আমার ছোট ভাই হইয়া তুই এরকম একটা কাজ করতে পারলি আমি তোরে কি শাস্তি দিব নাকি আমার নিজের গলা আমি নিজে টিপে মরে যাব আমার বিষ খাইতে ইচ্ছা হইতেছে উত্তর দেও তুমি আমি যে দেখছিলাম তুমি একদিন রাত্রেবেলা মোহনার রুমের থেকে বাইরে ছিলা তার মানে কি এই সত্যি কথা সত্য না জি ভাইয়া হ্যাঁ সত্য তুমি কিভাবে কাজটা করতে পারলা তোমার ভাইয়ের মানে কি চিন্তা করলা না ও চিন্তা করে নাই কিন্তু আমরা চিন্তা করব
আমরা আমাদের সেই মোহনাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারবো না। আমি যে কাজ করব এটা সবাইকে মানতে হবে। আমি কি করব জানো? বিদ্যুতের হাতে মোহনাকে আমি তুলে দিব। না ভাইয়া, আমি মোহনাকে বিয়ে করতে হবে। চুপ আমি ওকে আজকে মারতে চাচ্ছিলাম, কিন্তু তুই আমার মার পেটের ভাই হইয়া তুই এরকম একটা কথা বলবা না, কথা বলবা না, মার পেটের ভাই হইয়া তুই এরকম একটা কাজ করতে পারলি? আমার ঘৃণা হইতেছে, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, কিন্তু আমি মোহনাকে বিয়ে করতে পারবো না। সেই ভুলটাই আমি সংশোধন করব। আমার কথার বাইরে যাওয়া চলবে না। এই তুমি বিয়ের ব্যবস্থা করো, মোহনাকে আমি হৃদয়ের হাতে তুলে দিব। এটাই আমার শেষ সিদ্ধান্ত এবং শেষ ডিসিশন। আচ্ছা, তুমি যে সিদ্ধান্ত নাও এটাই মানবো আমরা। তোর দিকটা দেখো, তুই এরকম একটা পাপ কাজ করবি আমি তোর দিকটা দেখব। এই সমাজে আমার মুখ দেখাইতে হবে না। ও একটা কাজের মেয়ে, আমি তোমার ছোট ভাই। কাজের মেয়ে হোক, তুই তো ওকে নষ্ট করছস, তোর বাচ্চা। আমি তো বড় ভাই হয়ে একটা মানুষকে হত্যা করতে পারবো না। ঠিকই বলছি, আসলে ভাই দেখেন করতে হবে ভাই, দেখেন যা হবার তো হইছে। ওই এর পেটও তো আপনার বাচ্চা, তাই না? মনে করেন আপনি একটা ভুল করছিলেন, এখন তো একটা সমাধান আছে। আপনি এই বাচ্চার দায়িত্ব নেন, তাহলে দেখবেন অনেক সোয়াব পাবেন। আপনি আমার বড় ভাই, বাপের সমতুল্য, আপনাকে অনেক সম্মান করি। তাই বলে আমি একটা কাজের মেয়েকে বিয়ে করব? কাজের মেয়ের সাথে তুমি যখন ক্লোজ হয়েছিল তখন তোমার মনে ছিল না কাজের মেয়ে কি তোমার বিয়ে করতে হবে? আমি আপনার ছোট ভাই, একটা ভুল করেই ফেলেছি। তাই বলে বিয়ে দিয়ে সমাধান না। না, বিয়ে দিয়ে সমাধান, আমি একটা মানুষ হত্যা করতে পারবো না। তুই বেশি বাড়াবাড়ি করলে আমার সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করবো। আপনি যদি বিয়ের জন্য বেশি চাঁদাচাঁদি করেন তাহলে কিন্তু আমি বাসা থেকে বেরিয়ে চলে যাবো। বাসা থেকে বেরিয়ে চলে যাবে? তুই আমার কানা করিও পাবি না। আমার দরকার নেই আপনার কানা করি। থাকেন কি আপনি আপনার কানা করি দিয়ে? আমি একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না, গেলাম আমি। তোমার আজকারা পায়া আমার ভাই আজকে এরকম হয়েছে। তোমাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি যে ওর মতি গতি ভালো নয়। আজকে বুঝো এখন কি অবস্থা হইব আমার, বুঝছো? সব দোষ আমার। তোমার দোষ না ভাইয়া? ভাবি আপনাদের কোনো দোষ নাই, এগুলার জন্য আমি নিজেই দোষী। আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। আমি দেখি ভুল করবো না মোনা। মোনা একটা জীবনের অনেক মূল্য আছে। না, আমার এই জীবন দরকার নাই। আমি কোন মুখে বাইচা থাকি দুনিয়াতে? আমার বাইচা থাকির মতো কোনো ইয়ে নাই। বুঝার চেষ্টা করো মোনা, আত্মহত্যা করো মহাপাপ। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমি তোমার এত অপমান করি, তারপরেও তুমি আমার পিছন ছাড়ো না। শুধু পাশে না, তোমার এই বাচ্চার দায়িত্ব আমি নিব। তোমাকে বিয়ে আমি করবো। হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। তুমি কখনো মরণের চিন্তা করবো না। তুমি বাসে চলো, যাওয়া বড় হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করবো। আর তোমাকে নিয়ে আমি একটা ঘর করবো, আমার স্বপ্নের ঘর করবো। মানে আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো চলো। আপনারা কিছু মনে না করেন, আমি মোহনাকে বিয়ে করব। আর এই বাচ্চার দায়িত্ব আমি নিব।
কি বলতাছস ভাই? জি তুই সত্য করে বলতাছস? জি কারণ এছাড়া কোনো উপায় নাই ভাই রে। আমি তোর সারা বছর ভুলই করছি, কারণ বইলা তোর আমি অনেক অবহেলা করছি, কিন্তু আমি যে বিপদের মধ্যে আজকে ছিলাম আমার সেই বিপদটা থেকে তুই আমাকে বাঁচাইছস। তুই আমার মারপেটের ভাইয়ের থেকে বড় কাজ করছস ভাই। এটা কি বলেন ভাইয়া? এটা তো আমার দায়িত্ব, আপনাদের বাড়ির খাবার খেয়ে আমি আমার সংসার চলে আমার সব কিছু, আর আপনাদেরকে বিপদে ফেলা হয়েছিল না ভাই? এই দায়িত্ব তো তুই বলছিস ঠিকই, আমার মারপেটের ভাই হইয়া আমার কথা শুনল না, আর তুই একজন দারোয়ান হইয়া আমার মনের দুঃখ বুঝলি, আমার ব্যথা বুঝলি, ও তো বুঝতে পারলো না। আমি তোরে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এই যে মেয়েটা, ও ছোটবেলা থেকে আমাদের বাসায় কাজ করে, আমাদেরকে রান্না বান্না করে খাওয়াইছে, আসলে ওকে আমরা ভালোবাসি। তুই ভাই আমার এই বিপদ থেকে বাঁচাইছস, আমি অনেক খুশি হয়েছি। এই শোনো, আমি ধুমধাম করে নবাব আলী এবং মোহনার বিয়ে দিব, এবং হৃদয়ের জন্য যে টাকা তোমায় রাখছিলাম ওই টাকা আমি ওদের দুজনের নামে ট্রান্সফার করব। ধুমধাম করে এই শহরে সবাই জানবে, হ্যাঁ যে সানির বাড়িতে বিয়ে হচ্ছে, সানির ভাইয়ের বিয়ে হচ্ছে ভাই। তুই তো খুশি সংবাদ ভাবে কি বল? আপনাদের টাকা পয়সা কোনো কিছু লাগবে না, আপনারা আমাদের বিয়ের ব্যবস্থা করেন, তাতে আমরা অনেক খুশি। বিয়ের ব্যবস্থা কি? আমি নিজের হাতে বিয়ের ব্যবস্থা করবো, এবং সবার সামনে দাঁড়িয়ে নাচতে নাচতে আমি যাব আমার ভাই ভাই তোকে আমি আমার বুকে নিতে চাই ভাই।